পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। মৃতের নাম শ্রীকান্ত মাল, বয়স 25 বছর। মঙ্গলবার রাতে মালপাড়ায় মদের আসরে গোলমাল বাধে। মদের আসর থেকে গভীর রাতে গালি গালাজ করার প্রতিবাদ করে বিশ্বনাথ দত্তর পরিবারের উপর চড়াও হয় মদ্যপরা। বিশ্বনাথের স্ত্রী রীতা দত্ত চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের মালপাড়ায় রেড করে পুলিশ। পুলিশ আসায় ভয় পেয়ে পালিয়ে যায় মদ্যপরা। শ্রীকান্ত মঙ্গলবার রাতে আর বাড়ি ফেরেনি। বুধবার সকাল থেকে তার খোঁজ শুরু হয়। এরপর বেলা 12টা নাগাদ মালপাড়ার পুকুর থেকে শ্রীকান্ত মালের মৃতদেহ উদ্ধার হয়। এরপরেই উত্তেজনা ছড়ায়। পুলিশে অভিযোগকারী বিশ্বনাথ দত্তর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের মারধর করে মৃতের বাড়ির লোক, এমনই অভিযোগ। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে মদের আসরে একটা অশান্তি হয়েছিল প্রতিবেশী এক পরিবারের সঙ্গে। অভিযোগ পেয়ে পুলিশ যায় এবং সেখানে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয় পুকুর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়। এই বিষয়ে রীতা দত্ত বলেন, রোজ মদকে অশান্তি করতো এরা, বাড়িতে টেকা যেত না। সেদিনও মদকে গালি গালাজ করছিল। আমার স্বামী প্রতিবাদ করায় আমাদের উপরেও চড়া হয়। পাড়ার লোক বলে পুলিশে না জানালে ওরা থামবে না, আমাদের মারধরও করে। কেউ কোনো অন্যায় করলে প্রতিবাদ করা যাবে না। এই ঘটনার পর বিশ্বনাথ দত্তর পরিবারকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। দিয়ে ওদেরকে বারণ করেছে বলে মারধর করেছে। তখন সামলাতে না পেরে আমার দেওয়ার আর যা আর নেতা নিয়ে হাসপাতালে এই থানায় দায়ী করতে হচ্ছে। তারপরে পুলিশ এসে ওদেরকে একে তারা করলো কে পুলিশে এই তো অভিযোগ করেছিল। হ্যাঁ, একই তারা করেছে। কী নাম ওই ছেলেটা? শ্রীকান্ত মাল। হ্যাঁ, শ্রীকান্ত মাল। শ্রীকান্ত মাল তা কোথায় পাগল তা? কি বলেন, ভয় পালিয়ে গিয়েছিল। কি নাম আপনার? হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।